স্ট্যান্ডার্ড কস্টিং, এটার বাংলা অর্থ হচ্ছে মান ব্যয় অথবা পরিমাণ ব্যয় হিসাব। এখানে আমাদের তিনটা ফরম্যাটের অঙ্ক শিখতে হয়, তিনটা মিলে একটা মিক্সড, সাতটা ফরম্যাটে ভাগ করা যায়। তো সাত ধরনের অঙ্ক, এর মধ্যে শুধু ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এই পর্যন্ত শুধু এইটাই আসে, লেবার আসে না, ওভারহেড আসে না, মিক্সডও আসে না, ওই ম্যাটেরিয়ালই আসে। কারণ লাস্ট অধ্যায় তো কেউ করতে চায় না, স্যাররাও যারা প্রশ্ন করে তারা প্রথমটা দিতে দেয়, এইগুলো দিতে চায় না। তো আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স দেখবো। এখন আসো, কস্ট ভেরিয়েন্স আছে পাঁচটা, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কয়টা? পাঁচটা। পাঁচটা সোর্সের ভেরিয়েন্স দেখাতে হবে, সেই পাঁচটা হলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স একটা, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স দুই নাম্বার, ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স তিন নাম্বার, চার নাম্বার হলো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, আর পাঁচ নাম্বার হলো ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। ইল মানে উপার্জন, অর্জন। দেখা যাচ্ছে আমাদের হয়তো বা অর্জন হওয়ার কথা ছিল 10,000 কেজি, তো আমরা দেখলাম যে সেখানে উপার্জন হয়েছে 9,000 কেজি, 1,000 কম হয়ে গেছে। এটা ফেভার নাকি আনফেভার? আনফেভার হয়েছে। যদি 11,000 হইতো তাহলে ফেভার। তাহলে আমাদের যা অর্জন হওয়ার কথা, যা আয় হওয়ার কথা, যা প্রোডাকশন হওয়ার কথা, তার যদি একটু কম বেশি হয়ে যায় টার্গেটের থেকে, সেখানেও একটা ভেরিয়েন্স হবে, তাই না? মেটাল মিক্স ভেরিয়েন্স, একের অধিক পণ্য যখন থাকে, একের অধিক প্রোডাক্ট, তখন এই মিক্সের ব্যাপারটা হয়। মিক্স ভেরিয়েন্সটা আমরা অঙ্ক করার সময় আরো ক্লিয়ার করবো। এবার আসে মেটাল ইউজ ভেরিয়েন্স। মনে করো যে মেটাল ইউজ ভেরিয়েন্স বলতে, পণ্য উৎপাদন করার সময় আমাদের কাঁচামাল লাগার কোথাও মনে করে 100 কেজি, 100 কেজিতে আমাদের এই পণ্য উৎপাদন হয়ে যাবে, কিন্তু সেখানে 110 কেজি লাগলো, বেশি হয়ে গেল না? যেটা আমি বললাম 100 কেজি লাগবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এবার আমাদের 100 বেশি লেগে গেছে, তাহলে 100 যদি বেশি লাগে তাহলে এটা আনফেভার, আর 100 যদি কম লাগে ফেভার। আচ্ছা, মেটাল প্রাইস ভেরিয়েন্স, আমরা মেটাল ক্রয় করব বাইরে থেকে, ধরেছিলাম যে প্রতি কেজি 5 টাকা লাগবে, এটা আমাদের স্ট্যান্ডার্ড রেট, আমরা হিসাব করে রাখেছি যে 5 টাকা করে কেজি নেব। কিন্তু বাজারে দেখে দেখা গেল বর্তমান মূল্য 6 টাকা, প্রতি কেজি 1 টাকা লস, 1 টাকা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আনফেভার হয়ে গেল না? আর যদি কম হয়, বেশি হলে আনফেভার? আনফেভার কে এ দ্বারা প্রকাশ করা হয়, ইউ দিয়ে না, কি দিয়ে? এ দ্বারা। আসলে এ দ্বারা আনফেভার হয়, এ দ্বারা অ্যাডভার্স বোঝানো হয়, অ্যাডভার্স। ওই আনফেভার কে এখানে মডিফাইড করে অ্যাডভার্স বলা হয়, আর ফেভার হলি এফ, এফ তে ফেভার, এটা ঠিক থাকে। আচ্ছা, মেটাল কস্ট ভেরিয়েন্স, মেটাল কস্ট ভেরিয়েন্স বলতে কি বোঝানো হয়? মেটাল কস্ট মনে করো যে 10 কেজি মেটাল লাগবে, প্রতি কেজি 5 টাকা ধরে, 5×10 = 50 টাকা দাম, তাই না? এটা হলো স্ট্যান্ডার্ড কস্ট, 50 টাকা। এখন 10 কেজি আমি কিনলাম, কিন্তু 6 টাকা করে লাগলো, তাহলে কত হয়েছে রুবি? 6×10 = 60 টাকা, 50 টাকা থেকে 60 টাকা খরচ হয়ে গেল। এই যে কস্ট একটু বেশি হয়ে গেল না, আনফেভার হয়ে গেল, যদি কম হয় তো ফেভার। কস্ট ভেরিয়েন্স, ইউজ ভেরিয়েন্স, মেটাল মেটাল প্রাইস ভেরিয়েন্স, এই তিনটা, এই তিনটা ভেরিয়েন্স সবসময় থাকে ম্যাক্সিমাম। মাঝে মাঝে মেটাল মিক্স ভেরিয়েন্স আর ইউজ ইল ভেরিয়েন্স আসে। হ্যাঁ, তাহলে মোটামুটি এই ভেরিয়েন্স করে পাঁচটা ভেরিয়েন্সই আমাদের শিখতে হবে। হ্যাঁ, এখন আমি যেগুলো বলেছি ওই হবে আর কি সূত্র তৈরি করা। যেমন এখানে স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট বাদ দিলে ফেভার না আনফেভার বুঝতে পারবো না। এই আচ্ছা, মেটাল প্রাইস, তা প্রাইস আছে স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস বাদ দিলে বুঝতে পারবো যে ভেরিয়েন্স কোনটা ফেভার নাকি আনফেভার। তারপর মেটাল ইউজ ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ইউজ থেকে অ্যাকচুয়াল ইউজ বাদ দেবো। এই এরপরে আসে ফরম্যাট অন এর অঙ্ক শুরু করি, কয়টা রিকোয়ারমেন্ট হবে উর্মি? পাঁচটা। কি কি? মেটাল কস্ট ভেরিয়েন্স, মেটাল প্রাইস ভেরিয়েন্স, মেটাল ইউজ ভেরিয়েন্স, মেটাল মিক্স ভেরিয়েন্স, মেটাল ইল্ড ভেরিয়েন্স, আর এই পাঁচটারই সূত্র কিন্তু উপরে দেওয়া হলো। এইখানে আমি যে পাঁচটা সূত্র দিলাম, এই পাঁচটা হচ্ছে ম্যাটেরিয়াল সংক্রান্ত, আর এখানে পাঁচটা দিছি, পাঁচটা ভেরিয়েন্স লেবার সংক্রান্ত পাঁচটা,
আর এখানে পাশে দিছি ওভারহেড ভেরিয়েন্স। এখন আমরা শুধু ম্যাটেরিয়াল করব, ম্যাটেরিয়াল চলে আসি। অঙ্ক করার সময় প্রস্থের ভিতর থেকে চারটা আইটেম আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন, স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল রেট, এই কয়টাই লাগবে আমাদের। হ্যাঁ, ওই প্রাইস মানে রেট আর কি, রেটের মাসালো প্রাইস। প্রোডাক্ট এ রিকোয়ার্ড 30 কেজি, 30 কেজি উৎপাদন করার কথা, অফ ম্যাটেরিয়াল এট দ্য রেট অফ 5 টাকা পার কেজি, প্রতি কেজি বাজার থেকে আমাদের লাগবে 5 টাকা। এটা হলো স্ট্যান্ডার্ড রেট আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এত কেজি ওই আর কি, স্ট্যান্ডার্ড পরিমাণ আর কি। তাহলে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 30 কেজি আর স্ট্যান্ডার্ড রেট কত বললাম, 5 টাকা। দ্য অ্যাকচুয়াল কনজাম্পশন, আসলে প্রকৃত কি ব্যয় হয়েছিল, কনজাম্পশন হয়েছিল, ম্যাটেরিয়াল ফর দ্য ম্যানুফ্যাকচারিং, এই উৎপাদন করার জন্য ম্যাটেরিয়াল লেগেছিল আর প্রোডাক্ট এ তৈরি করার জন্য কেম টু 36 কেজি, কত, 36 কেজি। তাহলে অ্যাকচুয়াল 36 কেজি ইউজ হয়েছে, আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড 30 কেজি ইউজ হওয়ার কথা। তাহলে আমাদের ইউজ ভেরিয়েন্স 6 কেজি বেশি হয়ে গেছে, আনফেভার হয়েছে, এর সাথে একটু রেটটা গুণ করলে হয়ে যাবে। দ্য ম্যাটেরিয়াল অ্যাট এ রেট অফ 6 টাকা, কোথায় 5 টাকার জায়গায় 6 টাকা হয়ে গেছে, এখানেও আনফেভার হয়ে গেছে। ক্যালকুলেট দা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, আচ্ছা তার আগে আমি যা যা পাইলাম এগুলো একটু বোঝাইনি, কিভাবে লিখতে হবে, প্রথমে গিভেন কি কি দেওয়া আছে, 4টা আইটেম আমরা আগে লিখে নিব, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড 30 কেজি, অ্যাকচুয়াল হয়েছে 36 কেজি, স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা, হ্যাঁ অ্যাকচুয়াল প্রাইস 6 টাকা। এরপরে আসি নাম্বার 1, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট মাইনাস করতে হবে, এটা সূত্র। এখন স্ট্যান্ডার্ড কস্ট পাওয়া কোথায়, এর মধ্যে কোনো স্ট্যান্ডার্ড কস্ট আছে নাকি, স্ট্যান্ডার্ড কস্ট বের করে নিতে হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড রেট গুণ করতে, হ্যাঁ প্রাইস গুণ করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করলে স্ট্যান্ডার্ড কস্ট পেয়ে যাবো, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে ফেললাম। অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে অ্যাকচুয়াল প্রাইস গুণ করবো, অ্যাকচুয়াল কস্ট পেয়ে যাবো। তাহলে আমরা 5 × 30, এই সরি এখানে 5 × 3 = 15, 150, আর এখানে 36 × 6 কত হয়েছে, 200, তাহলে 216 বেশি বড় হয়ে গেছে, মাইনাস ফিগার দেখা যাচ্ছে, মাইনাস ফিগার হলে সেটা আনফেভার, মাইনাস আমরা লিখবো না, আমরা লিখবো শুধু অ্যাডভান্স, তাই তো, এই লিখে দিলাম, এতে বোঝা গেল আনফেভার হয়েছে। মেটাল প্রাইস ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা, অ্যাকচুয়াল প্রাইস 6 টাকা, তাহলে প্রতি কেজিতে আমাদের লস কত, 1 টাকা। এরকম আমরা কত কেজি ইউজ করেছি ওই বছরে, 36 কেজি, তাহলে 36 টাকা লস, তাই সূত্রে আমরা লিখেছি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, প্রতি কেজিতে এত হলে 36 কেজিতে কত লস হয়েছে, তাই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 36 দিয়ে গুণ করেছি, 36 টাকা অ্যাডভান্স, ক্লিয়ার। মেটাল ইউজ ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি, ইউজ হয়ে গেছে বেশি 6 কেজি নাকি, তো 6 কেজি ইউজ হয়ে, বেশি ইউজ হয়েছে, আমরা তো ধরেছিলাম প্রতি কেজির দাম স্ট্যান্ডার্ড রেট কত, 5 টাকা, তাই 1 কেজিতে 5 টাকা লস, 6 কেজিতে 5 × 30 টাকা লস, তাই সূত্রের ভিতরে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করতে হয়। তাহলে সূত্রটা কি হলো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে আমাদের 30 টাকা অ্যাডভান্স। এখন এই তিনটা ভেরিয়েন্স আবার মিলে যায়, সঠিক হয়েছে কিনা এটা আবার প্রমাণ করা যায়, যদি এখানে আমাদের প্রমাণ করতে বলিনি, অনেক সময় এখানে একটা রিকোয়ারমেন্ট বাড়াই দিয়ে প্রুফ দা অ্যাডভান্স, প্রমাণ করে দেখাও বলতেও পারে, এটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি, দেখো প্রমাণটা হলো এরকম যে মেটাল কস্ট ভেরিয়েন্স সমান সমান মেটাল প্রাইস ভেরিয়েন্স প্লাস ইউজ ভেরিয়েন্স, মেটাল কস্ট ভেরিয়েন্স কত হয়েছিল, 66 অ্যাডভান্স হয়েছিল, আর প্রাইস ভেরিয়েন্স 36, ইউজ ভেরিয়েন্স 30, এ দুটোই তো অ্যাডভান্স, তাহলে এই পাশে 66 অ্যাডভান্স, এই পাশে 66 অ্যাডভান্স, মিলেছে, এটা একটা প্রমাণ, আর ওই প্রমাণটা ওয়ার দিয়ে এভাবে লেখা যায়, মেটাল প্রাইস ভেরিয়েন্স ইউজ ভেরিয়েন্স যোগ করে মেটাল ইউজ কস্ট ভেরিয়েন্স, কি দুটো না মিলে এই যে যোগ করে, হ্যাঁ অনেক ইজি আছে, এইরকমই ইজি।
এসব ইজি অঙ্ক নিয়ে বিজি থাকতে হবে। এরপর বলছে দোরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হুইচ অ্যাডাপ্টেড স্ট্যান্ডার্ড কস্টিং ম্যাটেরিয়াল ফর 100 ফিনিশ প্রোডাক্টের জন্য 200 কেজি র ম্যাটেরিয়াল লাগে। 100 ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে কয়েকশো কেজি লাগে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড। আচ্ছা এখন ম্যাট প্রাইস কিন্তু প্রতি কেজি কত? 2 টাকা, এটা স্ট্যান্ডার্ড প্রাইস। আর ফিনিশ গুডস যদি বাড়াই তাহলে স্ট্যান্ডার্ডের পরিমাণও বাড়বে। বসে আউটপুট উৎপাদন করা হয়েছিল এক বছরে 2 লক্ষ ইউনিট। 100 ইউনিটের জন্য যদি 200 কেজি হয়, 2 লক্ষ ইউনিটের জন্য 4 লক্ষ ম্যাটেরিয়াল লাগবে, 4 লক্ষ কেজি, ঠিক কিনা? জি স্যার। তাহলে 4 লক্ষ কেজিটাই হবে স্ট্যান্ডার্ড, এই 200 আর স্ট্যান্ডার্ড ধরবো না, 4 লক্ষ ধরবো, ওই অনুপাত করি। 100 ফিনিশ প্রোডাক্টের জন্য যদি 200 কেজি হয়, অবশ্যই 2 লক্ষের জন্য 4 লক্ষ কেজি আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন। মেটাল ইউজ হয়েছে প্রকৃতপক্ষে 4,50,000 কেজি, 50,000 এখানে আনফেভার হয়েছে, তাই না? মেটাল কস্ট বসে যে মেটাল কস্ট হয়েছিল 9,90,000, আমাদের এখানে বসে যে স্ট্যান্ডার্ড রেট 2 টাকা, এখানে আর পার ইউনিট দেয়নি না, দিয়ে 9,90,000 টাকা দিয়ে কত কিনেছে? 4,50,000 কেজি কিনেছে। 4,50,000 কেজি গুণ 2 দিলে কিন্তু 9 লক্ষ হয়, কিন্তু এখানে তো 9,90,000, তাহলে এর মধ্যে আনফেভার আছে না? তো আমরা এটা পার ইউনিটে দেখাবো, পার ইউনিটের রেট প্রাইস বানাবো, 9,90,000 ভাগ 4,50,000 কেজি, পার ইউনিট পার কেজি বেরিয়ে আসবে না? তাহলে উপর স্ট্যান্ডার্ড রেট ছিল 2 টাকা, আর অ্যাকচুয়াল রেট কিন্তু একটু চেঞ্জ হবে, একটু 2 টাকার বেশি হয়ে যাবে নাকি? তো এই যে প্রস্তরে পড়ে আমরা 4টা আইটেম খুঁজতে বলেছিলাম, 4টা আইটেম কিন্তু পাওয়া গেছে। স্ট্যান্ডার্ড রেট 2 টাকা, অ্যাকচুয়াল রেট ভাগ করলে পেয়ে যাচ্ছি, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ওই যে 4 লক্ষ কেজি, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিন্তু 4,50,000 কেজি নাকি? তাহলে এটা আগে আমরা গিভেন দিয়ে লিখে ফেলি, এই যে গিভেনে লিখে ফেলেছি, 2,20 টাকা করে হয়েছে কিন্তু। তাহলে আমরা লিখলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 4 লাখ, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 4.5 লাখ, স্ট্যান্ডার্ড রেট 2 টাকা, অ্যাকচুয়াল রেট হচ্ছে 2,20 টাকা, ঠিক তো? আমাদের এখন কয়টা বের করতে বলেছে? তিনটা ভেরিয়েন্স, কি কি? মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তাহলে স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট নাকি? স্ট্যান্ডার্ড কস্ট 4 লক্ষ কেজি, 2 টাকা পার কেজি, তাহলে 8 লক্ষ। হ্যাঁ দুইটা থাকবে, রেকর্ড সিপ সাথে 4.5 লাখ গুণ করলে 90,000, মেটাল ইউজ ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি 4 লক্ষ মাইনাস 4.5 লক্ষ, আনফেভার কত? 50,000 গুণন স্ট্যান্ডার্ড রেট 2 টাকা, ক্লিয়ার হয়েছে? এখন আমরা এটা প্রমাণ করে দিই, প্রমাণটা তো আমরা ওইভাবে দিতে পারতাম, এইভাবে দিয়ে দিছি। মেটাল প্রাইস ভ্যারিয়েন্স অ্যাডভার্স 90,000, মেটাল ইউজ ভ্যারিয়েন্স 1 লাখ, তো এই দুটো মিলে কত? 1,90,000, মেটাল কস্ট ভ্যারিয়েন্স 1,90,000 মিলে গেছে, কে সহজ না? তিন নম্বর একটা অঙ্ক, এই অঙ্কটা প্রায় প্রায় আসে, কমন আসে প্রত্যেকবারই, কি করে শুধু একটু ফিগারটা এক জায়গায় চেঞ্জ করে দেয়। 8,000 বোতল 8,000-ই থাকে,
কিন্তু রেট 15 পয়সা জায়গায় 5 পয়সা 10 পয়সা 40 পয়সা এইটা এটা চেঞ্জ করে স্ট্যান্ডার্ড মিক্স কি কি দেওয়া হয়েছে বলতে প্রোডাক্ট প্রোডিউসিং 8000 বোতল অফ এ প্রোডাক্ট এক্স মেটেরিয়াল এ 1000 লিটার 15 পয়সা করে দাম আর মেটাল বি লাগে 2000 লিটার 45 পয়সা করে মূল্য মনে করেন একটা যদি ঔষধ তৈরি করে বা সিরাপ তৈরি করে বা সালসা তৈরি করে সালসা বলতে না মানে চিকিৎসা করার জন্য যে সমস্ত এখন বোতল বোতল তৈরি করে ঔষধ সামগ্রী সালসা হ্যাঁ সালসা ঔষধ এই যে বুঝেছে চিকিৎসা তৈরি এখন এই বোতলের কথা বলে আমরা ওটা মনে করালাম ইকটান দিনার ছাপি এগুলো চেনা না চেনা নি এইগুলোই তো মানুষ ইয়ে করে না খায় না এগুলো ইকটান হ্যাঁ দিনার এগুলো ভেষজ উদ্ভিদ দিয়ে বানানো আচ্ছা এখন এই তো যখন বোতল বানাই তখন করে 8000 বোতল বানাতে গেলেই তাদের এখানে কিন্তু শুধু এক ধরনের কেমিক্যাল দিলে হয় না এটা কিন্তু দুই তিন রকমের লাগে যখন দুই একের অধিক র মেটেরিয়াল লাগবে তখন কিন্তু মিক্সড করা সম্ভব ঠিক না তোমার দুইজনের কলম যদি একই রকম কালার হয় এক জায়গায় রেখে নেওয়ার সময় মিক্সড হয়ে যেতে পারে একজনের এটা আরেকজন নিতে পারে তাই না কিন্তু কালার যদি দুই রকম না হইতো আর দুইটা কলম যদি না হয় তাহলে কি মিক্সড হতো মিক্সচার সম্ভাবনা ছিল না এর আগে যে অঙ্ক দুটো করালাম ওখানে কিন্তু এক প্রকারের ম্যাটেরিয়াল ছিল জি স্যার এজন্য মিক্স ভেরিয়েন্স কোনো প্রশ্ন হয়নি এখানে কিন্তু দুই ধরনের ম্যাটেরিয়াল মিক্সড হয়ে যেতে পারে এবার তো এখানে মিক্সড ভেরিয়েন্স নামে একটা প্রশ্ন আসবে তো পাঁচটা রিকোয়ারমেন্ট এর মধ্যে থাকবে তো আসলে কার প্রথমে 8000 বোতল উৎপাদন করতে তাদের এ ম্যাটেরিয়াল লাগে 1000 লিটার আর বি ম্যাটেরিয়াল লাগে 2000 লিটার মোট 3000 লিটারে 8000 বোতল তৈরি হয়ে যায় রেট তাদের 15 পয়সা আর 45 পয়সা অ্যাকচুয়ালি ওই বছরে 10000 উৎপাদন করেছিল উৎপাদনের পরিমাণ অসমান ছিল মানে 10000 হয়ে গেছে তো 10000 উৎপাদন করতে গেলে তো অবশ্যই একটু ম্যাটেরিয়াল বেশি লাগবে তো সেরকম লাগছে ম্যাটেরিয়াল এ লাগছে 1500 আর বি লাগছে 3300 এখন এই যে পরিমাণটা বেশি লাগবে বা লাগলো এটা কি আসলে স্ট্যান্ডার্ডের তুলনায় একটু আপডেট করেছে কিনা আপ ডাউন করেছে কিনা ভেরিয়েন্স হয়েছে কিনা এটা দেখতে হবে না আট হাজারের জন্য যদি 1000 লিটার লাগে স্ট্যান্ডার 10000 এর জন্য কত লাগবে 1500 দেওয়া আছে বাট আসলে কতটুকু লাগবে এটা তো আমরা জানি না হিসাব করে দেখাতে হবে যে আসলে ওখানে স্ট্যান্ডার্ড কত 1250 লিটারের এরকম লাগবে তো একটু বেশি হয়ে গেছে যেটা সেটা আনফেভার হয়ে গেছে আর এখানে যেমন 2000 তো 2000 কে আসে 8000 তে ভাগ দিয়ে 20000 এই 10000 গুণ করলে তো সেটা লাগবে কি পরিমাণ লাগবে আচ্ছা তারপরে আমরা সেটা হিসাব করে বলতেছি রেট আবার এখানে 15 পয়সার জায়গায় কত হয়ে গেছে 16 পয়সা হয়ে গেছে 45 পয়সার জায়গায় 42 পয়সা হয়েছে এখানে আবার কিন্তু ফেভার কমে গেছে মানে ভালো হয়েছে হ্যাঁ ফেভার হয়েছে ফেভার হলে নিজের কাছে খুব ভালো লাগে অঙ্ক করার সময় যদি একটু দেখে যে ফেভার হয়েছে খুব খুশি কিছু কিন্তু অঙ্ক কইতেছে তার কিন্তু কোনো লাভ লসের কোনো ব্যাপার নাই এখানে তারপরেও মানে কি লস হলে কি নাম্বার দেয় না স্যাররা ব্যবসায় লস হলে যে নাম্বার দেবে লাভ হলে তো সেই নাম্বারই দেবে তাহলে লাভ হলে সে খুশি আর লস হলে কেন ধর বেজার বেজার লিখতে কেন তোমার তো নাম্বার তো হবেই যে একটু দাম কমেছে ও খুশি যে দাম কমে গেছে বাজারে দাম কমলে খুব খুশি মনে হচ্ছে নিজের ব্যবসা মনে হচ্ছে নিজের লাভ মেটাল কস্ট ভেরিয়েন্স এটা দেখো মেটাল প্রাইস ভেরিয়েন্স মেটাল ইউজ ভেরিয়েন্স মেটাল মিক্স ভেরিয়েন্স মেটাল ইল্ড ভেরিয়েন্স কয়টা ভেরিয়েন্স আছে 10 মার্ক 10 মার্ক হ্যাঁ প্রথমে আমরা ওয়ার্কিংটা করি অ্যাকচুয়াল কোয়ান্টিটি দুইটা ম্যাটেরিয়াল আছে দুই ধরনের কেমিক্যাল এ আর বি তো অ্যাকচুয়াল যেটা আমি আগে সেটা লিখে দিলাম এ 1500 লিটার বি 3300 লিটার এখন রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলছিলাম যে আমরা ভাগ করে দেখাবো আসলে স্ট্যান্ডার্ড কত যেমন এ প্রোডাক্ট লাগে 8000 বোতল তৈরি করতে গেলে যদি 1000 লিটার লাগে তাহলে 10000 দিয়ে গুণ করলে কত
1250 লিটার ঠিক না স্যার এটা থেকে একটা মাইনাস হ্যাঁ এটা মাইনাস না এটা ভাগ করে গুণ করেছি না ভাগ দিয়ে 10,000 গুণ করলে কত আসবে 25 লিটার ঠিক তো না আমাদের ইউজ হওয়ার কথা ছিল স্ট্যান্ডার্ড কত 2500 কিন্তু 100 হয়েছে কত 3300 অবশ্য আনফেভার হয়েছে না 800 লিটার আনফেভার হয়ে গেছে আচ্ছা অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে 16 পয়সা 42 পয়সা স্ট্যান্ডার্ড প্রাইস কত 15 পয়সা 45 পয়সা যা দিয়ে আছে লিখে নিলাম তাহলে আমাদের কাজ তো প্রথমে এই সাইডটা ফাইন্ড আউট করে সাজায় নিতে হবে নাকি এবার আসে আমাকে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স তো আমি মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স মেটেরিয়াল দুই রকম বলে এটা সক করেছিলাম এ আর বি সূত্রের উপরে লিখে দিছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট নাকি তো স্ট্যান্ডার্ড কস্ট কিভাবে বের করতে হয় হ্যাঁ কোয়ান্টিটি 1250 আর রেট তো 15 পয়সা আর ইনটু এই পাশে যাবে কি মাইনাসে পরে এক্সেল 1500 তাহলে মাইনাস ফিগারটা বড় হচ্ছে না এই পাশটা বড় হয়ে গেছে কিন্তু হ্যাঁ মানে আনফেভার হয়ে গেছে সুতরাং এটা অ্যাডভার্স কত অ্যাডভার্স 52 টাকা 50 পয়সা বি নম্বরে যাও স্ট্যান্ডার্ড তো 2500 গুণন 45 পয়সা কিন্তু অ্যাকচুয়াল 3300 গুণন 42 পয়সা যদিও 42 পয়সা একটু কম ছিল কিন্তু ওই 3300 800 লিটার বেশি লাগার কারণে টোটালি আনফেভার হয়ে গেছে ঠিক না আনফেভার হয়েছে কত 261 টাকা আনফেভার দুটো মিলে একসাথে ভেবে আনফেভার করব 313 টাকা 50 টাকা আনফেভার প্রাইস ভেরিয়েন্স তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস কত 15000 চাও মানে একটা লিংক আজকে দেওয়া হয়নি ওই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে লিংক দিছি এই জন্য আর কয়েকজন স্টুডেন্ট এখানে অ্যাক্সেস করবেন এই দিয়া হয়নি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস শারমিন 15 পয়সা থেকে 16 পয়সা বাদ দিলে তো 1 পয়সা করে লস অ্যাকচুয়াল কোয়ান্টিটি এ প্রোডাক্ট 1500 লিটার গুণ করে দিলাম 15 টাকা লস হয়ে গেছে আর এদিকে 45 পয়সা থেকে 42 পয়সা তাহলে তো এটা ফেভার হলো প্রতি কেজিতে ফেভার হচ্ছে এরকম 33 লিটার তাই তো তো ফেভার হয়েছে 99 99 ফেভার এটা সান ফেভার ফেভার আন ফেভার যোগ বিয়োগ করে কত হয় ক্লিয়ার এখন ফেভার বড় হয়েছে তাই বোর্ড আছে না দিয়ে ফেভার দিয়ে দিচ্ছে বাস এটা তো মাত্র দুইটা করলাম একটা কস ভেরিয়েন্স আর একটা প্রাইস ভেরিয়েন্স এ মেটাল ইউজ ভেরিয়েন্স রয়েছে না হ্যাঁ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড তো আমাদের ওখানে বের করে নিলাম 1250 আর অ্যাকচুয়াল আছে 1500 তাহলে কত আসে এটা আনফেভার হয়েছে স্ট্যান্ডার্ড রেট আমার কাছে 15 পয়সা আনফেভার 37 টাকা 50 পয়সা এরপরে 2500 থেকে 33 আনফেভার 45 পয়সা করে গুণ 360 আনফেভার 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 মিলে তো 300 এখন আমরা যদি প্রমাণ করতে চাই এই তিনটা মিলে প্রমাণ করা যাবে না প্রমাণ চাই না যদি অনুসারে চাই তাহলে এই যে 313.50
আনফেভার সেখান থেকে শুরু আসি ফেভার বাদ দেওয়ার পরে সাতানব্বই থাকলে আনফেভার না এখানে ফেভার হয়েছে না সাঁত্রিশ আর এখানে সাতানব্বই না না এটা আমাদের মিক্সড ভেরিয়েন্স তো মিক্সড ভেরিয়েন্স আবার এটা মিলে না মিক্সড ভেরিয়েন্স এটা চেঞ্জ হয় আচ্ছা এরপরে আসো মেটাল মিক্সড ভেরিয়েন্স দেখাই চল মেন মিক্সড ভেরিয়েন্সে সূত্র হলো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস রিভাইজ হ্যাঁ এখন মিক্সড ভেরিয়েন্স দেখা দিও তো রিভাইজ মানে পুনরায় কোয়ান্টিটি বের করা বা কি বলা মিক্স করে নেওয়া এখন এই রিভাইজটা আমরা তৈরি করে নেব রিভাইজ স্ট্যান্ডার্ড ইউনিট দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড ইউনিটের ওয়ার্কিং নিচে দিছি স্ট্যান্ডার্ড প্রোডাকশন ওই যে 10,000 ছিল না এই ম্যাটেরিয়াল না 1,000 লিটার ওখানে মোট ছিল কিন্তু 3,000 লিটার এই যে যোগফল কি 3,000 না আর এখানে কিন্তু যোগ করলে কত আসবে 3,4,800 48 এটা দিয়ে ভাগ করে দেখাতে হবে ক্যালকুলেশন করে এই যে কইছো আর কিং কই গেল নিচে এই যে তাহলে 3,000 দিয়ে 1,000 কে ভাগ করে 48 দিয়ে গুণ করলে কত হয় রিভাইল 48 1600 লিটার আর 2,000 ছিল না বি প্রোডাক্ট তাহলে বি যদি 2,000 লিটার ডিভাইড বাই 3 ভাগ গুণ আছে 4,800 হ্যাঁ তাহলে 3200 লিটার এই হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এই যে আসলাম মিক্স ভেরিয়েন্স 3,000 তো স্যার এটাকে ধরে নিতে হবে 3,000 না 3,000 ধরে নিতে না 3,000 এই যে এখানে দেখালাম এই 1,000 লিটার আর 2,000 লিটার কত হয় 3,000 লিটার তো 3,000 হ্যাঁ দুইটা যোগ ফল এটা দিয়ে ভাগ করব 3,000 দিয়ে 1,000 কে ভাগ করব 3,000 দিয়ে 2,000 কে ভাগ করব আবার এই দুইটা যোগ করলে হয় 4,800 48 দিয়ে গুণ করলে আমরা স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছি রিভাইজ স্ট্যান্ডার্ড তাহলে মিক্স ভেরিয়েন্স রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস তো 1600 আর এখানে অ্যাকচুয়াল হয়েছে 1500 ফেবার স্ট্যান্ডার্ড রেট আছে 1500 ফেবার হয়েছে কত 1500 টাকা আর এটা রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 32 মাইনাস 33 তাহলে আনফেভার 45 পয়সা করে গুণ করে আনফেভার হয়েছে ফেভার আনফেভার বিয়োগ করে দেখি 30 আনফেভার থেকে যায় তাহলে মেটাল মিক্স ভেরিয়েন্স ক্লিয়ার এবার মেটাল ইল্ড ভেরিয়েন্স অ্যাকচুয়াল ইল্ড স্ট্যান্ডার্ড ইল্ড আচ্ছা এখন আসে অ্যাকচুয়াল প্রকৃতপক্ষে বোতল কয়টা উৎপাদন হয়েছে যে কয়টা বোতল উৎপাদন হবে এটাই তো আমাদের প্রোডাকশন নাকি বোতল বিক্রি হয় তো যেখানে বিক্রি হয়েছে 10,000 বোতল আসলে যে পরিমাণে কেমিক্যাল ওখানে ইউজ করা হয়েছে 3,300 আর ওই 1,500 তাই না লিটার তো 1,500 লিটার আর 3,300 লিটারে প্রকৃত উৎপাদন হওয়ার কথা 12,800 বোতল হওয়ার কথা কিন্তু উৎপাদন হয়েছে মাত্র 10,000 কি আনফেভার হয়েছে না এইটা আমি এখানে একটু ওয়ার্কিং করে দেখা দিচ্ছি কি হবে আসলো 12,000 একটু দেখো তো সে স্ট্যান্ডার্ড যখন আমরা 3,000 লিটার ইউজ করেছিলাম তখন 8,000 বোতল হয়েছিল ঠিক না তো সেই তুলনায় 4,800 লিটার দুটো প্রোডাক্ট মিলে তো 4,800 লিটার কেনা হয়েছে অ্যাকচুয়ালি তো 4,800 লিটারে তো এরকম বোতল 12,800 হওয়ার কথা ঠিক না তো আমাদের প্রোডাকশন পাচ্ছি আমরা 10,000 তাহলে আনফেভার হয়ে গেছে রবি বুঝতে পারছে পাঁচটা বেরিয়ে আসতো আমরা আস্তে আস্তে করছি বলে অনেক বড় দেখা যাচ্ছে আর বড় তো কম হয়নি থার্ড ইয়ার ওইটিসে মানুষ কম বড় হয়েছে বাচ্চা কাছে হয়ে গেছে তাহলে অঙ্ক একটু বড় হলি হাসে
তুমি এখনো মা হওনি তাই? এখন অনেকে মা হয়েছে, 10,000 মাইনাস 12,800, 10,000 মাইনাস 12,800, তাহলে এখানে আনফেভার কত হয়েছে? 2,800। এখন এর সাথে যে আমরা রেট লিখবো, কোন রেটটা লিখবো? 10,000 বদলের মধ্যে দুই ধরনের প্রোডাক্ট আছে, এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, তাই না? একটা প্রোডাক্টের দাম 15 পয়সা করে কেজি লিটার, আর একটা ছিল কিন্তু 42-45 পয়সা করে লিটার। রেটটা একটু মিক্স হয়ে গেছে না, রেটটা আমাদের আবার মিক্স বানাই নিতে হবে। তো এভারেজ স্ট্যান্ডার্ড রেট বানাতে হবে, উপরের ওই দুইটা রেট একটা লেখা যাবে না, ওই দুইটা রেট দিয়ে টাকা বানাই নিয়ে সেটাকে আবার ভাগ করতে হবে। এটা আমরা ওয়ার্কিং করেছি, এই এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস মানে রেট আর কি। এখন কি হবে দেখালাম, এই পর্যন্ত, এই পর্যন্ত আমি দেখাবো। দেখো টোটাল স্ট্যান্ডার্ড মিক্স, টোটাল ইউনিট অফ স্ট্যান্ডার্ড মিক্স। এখন 1,000 লিটার 15 পয়সা করে ছিল, তাতে আসে 150 টাকা। 2,000 লিটার 45 পয়সা করে দাম ছিল 900 টাকা, মোট কত? 1,050 টাকা। 1,050 ওই সময় বোতলের সংখ্যা কত ছিল? 8,000 বোতল দেবে, আমি ভাগ করলি প্রতি বোতলের রেট এত টাকা করে। এখন যেটা আনফেভার ফেভার হয়েছে, ওই রেটের সাথে এই বোতলের রেটটা গুণ করতে হবে না? তাহলে আমরা এভারেজ স্ট্যান্ডার্ড রেট গুণ করলাম 0.13125 নাকি? তাহলে এখানে যে 2,800 আছে, 2,800 গুণন 0.13125 কত হয়েছে? 367.50 আনফেভার হয়েছে। এই জন্য এ বি আলাদা করা যাবে না। এখন এখানে আবার আমরা এটাও এলিকাটা, এলিকাটা হচ্ছে কি যে এই যে মিক্সটা কত হয়েছিল এটা আনফেভার 30, এটা ছিল মিক্স ভ্যারিয়েন্স আর ইল্ড ভ্যারিয়েন্স, এই দুটো যোগ করে কত হয়েছে 30 আর এই 67 মিলে 97 না? 397.5, আর এই তিনটা মিলে আবার 397.5 মিলে যায়। উপরে যে তিনটা হয়েছে ওই তিনটা যা হয় নিচে দুইটা আবার মিলে যায়। হ্যাঁ, কারণ এই মিক্স ভ্যারিয়েন্স আর ইল্ড ভ্যারিয়েন্স মিলে এই দেখেন লাস্টে দেখো তোমার কাছে কত ইল্ড হয়েছে, এত ইল্ড হয়েছে, বোতল তো এখানেই মিলে গেছে। হ্যাঁ, তো এই প্রমাণ গুলো দেখাতে বলে না, আর দেখাবো না, আমি দেখাই দিচ্ছি না, দেখা দিল। তাহলে কি সহজ আছে অঙ্ক? হ্যাঁ ইনশাল্লাহ। আবার এই অঙ্কটা যে আমরা ধীরে ধীরে করলাম কি জন্য, এটা আমার মাথায় ঢুকানোর দরকার সবাই, কারণ এই অঙ্কটা আসবে। এই অঙ্কটা কতবার আসছে দেখো, এখানে কি আছে? 8,000 বোতল আছে, মানে যতবার আসছে অঙ্ক এই অঙ্কটাই দিই, এই 8,000 বদল 10,000 বদল। এখানে শুধু চেঞ্জ করে 15 পয়সা থেকে কত পয়সা দিয়েছে? 10 পয়সা। এখানে 45 পয়সা ছিল, এইটুক পরিবর্তন করে এরকম অঙ্ক এখানে প্রায় 10-12টা, মানে প্রত্যেক বছরে যদি দেয় তাহলে এইটা দিয়ে। হ্যাঁ, এই 10 মার্কের অঙ্ক দিলে এটা দিই। হ্যাঁ, অঙ্ক সব একই নিয়মে, অঙ্ক কোনো ইয়ে না। এই যে নিচে এবার বোর্ড এই যে দেখো, এখানে 3 টাকা 3.5 টাকা আছে, 8,000 বোতল 10,000 বোতল, এই 4,000 লিটার, এই এত কেজি, এত কেজি লিটারের জায়গায় কেজি লিখেছে, এইটুকু শুধু পরিবর্তন করে দিয়ে বাস অঙ্কটা বোর্ডে দিয়ে দিলাম। তাহলে 8,000 বোতলের যতগুলো অঙ্ক আছে সবগুলো পারা যাবে এখন। তাহলে বই থেকে আমরা করতে দিই কয়টা অঙ্ক বাছাই করি করে, এটা করছিলাম ইল ভেরিয়েন্স এর সূত্র,
অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যে কয়টা বোতল উৎপাদন হয়েছে 10,000 বোতল, আর উৎপাদন হওয়ার কথা আসলে কিন্তু যে পরিমাণে ম্যাটেরিয়াল কিনা হয়েছিল তাতে 12,800 উৎপাদন হওয়ার কথা। তো এইটা পাবো কোথায়? এর জন্য আমরা ওয়ার্কিং করে নিয়েছি, এনে ওয়ার্কিং করে নিলাম, 12,800 বোতল উৎপাদন হওয়ার কথা, উৎপাদন হয়েছে 10,000, কম উৎপাদন হয়েছে, আনফেভার করেছে। আর স্ট্যান্ডার্ড এভারেজ স্ট্যান্ডার্ড রেট তৈরি করতে হবে। এখন এই রেটটা পাবো কি আমি? পূর্বে যে স্ট্যান্ডার্ড ছিল 1,000 লিটার কিনতে দেয় আমাদের কত টাকা ব্যয় হয়েছে? 15 পয়সা করে 150 টাকা। আর 2,000 লিটার বি প্রোডাক্ট কিনতে দেয় 45 পয়সা করে রেট ছিল, তাতে কত টাকা ব্যয় হয়েছিল? 900 টাকা। তো 900 আর 150 মিলে 1,050, 1,050 কে ভাগ করবো 8,000 বোতল দিয়ে। স্ট্যান্ডার্ড কিন্তু 100 মিলে তো 10,000 বোতল দিয়ে ভাগ করতাম, কিন্তু স্ট্যান্ডার্ড বলে 8,000 ভাগ করেছি, তাহলে রেট পেয়ে গেলাম না, প্রতি বোতলের রেট পেয়ে গেলাম। যেহেতু এখানে বোতলের হিসাব হচ্ছে 10,000 বোতল আর 12,800 বোতল, তাহলে 2,800 এখানে ডিফারেন্স, 2,800 সাথে গুণ করতে হবে রেটটা, নাকি? গুণ করে যেটা হয়েছে এই যে আনফেভার, ওকে, তাহলে 1, 2, 3, 4 করবে, পাঁচও দেখবে, ছয়ও দেখবে, 1, 2, 3, 4 বা ছয়। সর্বমঙ্গলা কে কি বললো যেন? স্যার আমি কিছু বলছি না, কে যেন বলছে যে আপনি সপ্তাহে কোনো ম্যানেজমেন্টের ভিডিও দিছেন না, এটা সত্যতা কত দুঃখ, এর কি সত্যতা আছে নাকি মিথ্যা কথা? এগুলো প্রমাণ করো, এগুলো অনেক মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। ওই যে তালহা কিন্তু প্রমাণ করেছে এটা মিথ্যা কথা, গতদিন একটা দেন নাই স্যার, গতদিন আর যে স্ট্যাটিস্টিক্স তো দেওয়া হয়নি, মানে এর আগে দুই দিনের ক্লাসের ভিডিও গুলো দেওয়া। আরে না ও কি সত্যতা।